camere. আমি ফাতেমা বেগম, আমি কুষ্টাষ্টের জনসংগঠনের সভাপতি এবং আমি ক্ষুদ্রঋণের সমিতির শিউলি সমিতির সভাপতি। আমার এলাকার মধ্যে যে মহিলারা, দরিদ্র মহিলারা এখানে লেবারে কাজ করতেছে, ওদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের খুব নিরাপদ ছিল না। এখন এই সেন্টারটা হওয়ার কারণে আমাদের বাচ্চারা নিরাপদে থাকতেছে, ওরা ঠিক মতো খেলাধুলো করতে পারতেছে, মারা নিশ্চিত ভাবে ওরা কাজ করতেছে, ওরা বুঝতেছে যে ওদের বাচ্চারা হেফাজতে আছে, ওদের কোনো ভয় নেই। এখন সারাদিন কাজ করলে ওদের মনে মধ্যে ভয় আশঙ্কা থাকে না। আমি একটা সরব ফাঁস বলি, বাচ্চারা লো এরা বেশি দত্ত খাবে তো কষ্ট হয়, এখন দৈনিক এরে বাচ্চারা দত্ত খাবাতে খুব সুবিধা আছে, আর বাচ্চারা বেলা বিশ্রাম দেখতে পারে, খেলাধুলা দেখতে পারে, শুটকিম হলে আমাদের নারীরা যেভাবে কাজ করতেছে, আমাদের নারীরা এই এই পুষ্টাষ্টের সেন্টারের কারণে এখন ওদের অনেক সুবিধা ভোগ করতেছে, ওরা ঠিকমতো কাজ করতে পারতেছে, ওদের ছেলে মেয়েদেরকে ওরা হেফাজতে রাখতে পারতেছে, নিশ্চিন্তে ওরা কাজ করতেছে, আর ওদের যে কাজের অগ্রগতি, ওদের অগ্রগতিটা বেড়ে গেছে। আমাদের এই এখানে আগে মহিলারা কাজ করলে ওদের কোনো সুযোগ সুবিধা ছিল না, এই কুষ্টাষ্টের কারণে আমাদের নারীরা এখন খুবই সুযোগ মতো কাজ করতে পারতেছে, ন্যায্য মূল্য পাইতেছে, ন্যায্য ওদের যতটুকু কাজের টাকার এমন পাওয়ার দরকার ছিল অতটুকু ঠিকই পাচ্ছে। তো আমাদের কুষ্টাষ্টকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বৃহত্তম নাজিরা টেকের মহিলাদের এই সুবিধা করে দেওয়ার জন্য, আর এই সেন্টারের কারণে বেশিরভাগ নারীরাই আমাদের উপকৃত হচ্ছে।